আসসালামু আলাইকুম, আমি ফজল রাব্বি আছি আপনাদের সাথে। আমরা সাধারণত আমাদের সাইকেলগুলোকে সার্ভিসিং করে থাকি, কিন্তু তার পাশাপাশি দেখা যায় আমরা আসলে আমাদের ব্রেকগুলো যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয় এরা পর্যন্ত আমরা সার্ভিসিং করি না। কিন্তু সাইকেলের অন্যান্য যাবতীয় পার্টসগুলো সার্ভিসিংয়ের পাশাপাশি আপনার ব্রেকটাকেও সার্ভিসিং করা অবশ্যই আমি জরুরি মনে করি, কারণ এটা আপনি সার্ভিসিংয়ের মাধ্যমেই আপনার নতুনের মতো হয়ে যায়। আর সাধারণত যারা স্টান করেন তারা জানেন যে একটা ব্রেক তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। সো আজকে আমরা দেখাবো আপনারা কীভাবে নিজে নিজেই আপনার সাইকেলের ব্রেকটা সার্ভিসিং করবেন এবং আগের মতো নতুনের মতো হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্রেকটা আগের থেকে আরও ভালো পারফরমেন্স হবে এবং খুব অনেক বেশি হার্ড হবে। চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার ব্রেকটি, এবং প্রথমে দেখুন আজকের ভিডিওটি যাদের মেকানিক্যাল ব্রেক এবং হাইড্রোলিক ব্রেক দুটোর জন্যই আমি এই একই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। সো প্রথমেই দেখুন স্টেপ ওয়ানে আমার ব্রেকে অনেক ময়লা লেগে আছে, প্রথমে এগুলো ক্লিন করতে হবে। ভালো করে ক্লিন করার জন্য আমি এরকম একটা স্প্রে বানিয়ে নিলাম, এটার মধ্যে আছে ডিটারজেন্ট, পানি দিয়ে ভালো করে ঝেঁকে একটা স্প্রে সিস্টেমে আমি নিলাম এবং আমি এখন পুরো আমার পুরো ব্রেক স্প্রে করব। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে স্প্রে করা হলো। এখন একটি ভালো একটি কাপড় দিয়ে এটা ভালো করে আমি মুছে নিচ্ছি, অথবা আপনারা চাইলে একটা ব্রাশ দিয়েও করতে পারেন। খুবই ভালো করে ক্লিন করতে হবে। শেষ আমার মোছা হয়ে গেছে, এখন হচ্ছে স্টেপ টু। স্টেপ টুতে প্রথমে আপনারা এই ব্রেকটি ফুল ব্রেকটি খুলবেন। জাস্ট উপরের দুটো খুলে দুটো স্ক্রু খুলে নিচ্ছি আমি আমার এলিঙ্গি দিয়ে, 5mm এলিঙ্গিটা দিয়ে। এখন আমি এটা খুলে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার ভিতরে প্রচুর পরিমাণের ময়লা জমা হয়ে আছে এবং আমার ডিস্কেও দেখুন ডিস্কটা অনেক পুরনো দেখাচ্ছে। এখন আমাকে এটা ব্রেক প্যাডগুলো বের করতে হবে। সো তার জন্য আপনারা অবশ্যই জানেন ব্রেক প্যাড খোলার নিয়ম। এখন আমি একটা প্লাস ইউজ করে নিয়ে আমার ব্রেকটি খুলবো। সো এটা খোলা শেষ, এখন এটা বের করতে হবে। এটার ভিতরে আঙুল দেওয়া যাবে না, তাহলে এটার ভিতরে যত ময়লাগুলো আছে সব হাতে লেগে যাবে, তাই এটাকে জাস্ট এইভাবে প্রেস করব এবং ঠিক এইভাবে দুটো চাপ দিয়ে টান দিয়ে বের করব। এখন স্টেপ থ্রি হচ্ছে, আচ্ছা এর আগে আমাকে এটার ভিতরে দেখুন এটার ভিতরে অনেক ময়লা জমে আছে, অনেক বেশি ময়লা জমে আছে। অনেকে WD-40 ইউজ করতে পারেনি স্প্রে, বাট এটা অ্যাপ্লাই করার জন্য আমি সাজেস্ট করছি না। সো আমার কাছে এখন আছে, আমার কাছে আছে আইসোপ্রোপিলার অ্যালকোহল। এটা আসলে যে কোনো ফার্মেসির দোকানে পাবেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি করোনাতে এটা আসলে খুব একটা এখন পাওয়া যায় না, অ্যাভেলেবেল না। আপনারা তার পরিবর্তে শেভিং লোশন ব্যবহার করতে পারেন, ওটাও খুবই খুব কার্যকরী। তো আমি একটু আইসোপ্রোপিলার দিয়ে দিচ্ছি, এটার ভেতরটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এই যে দেখুন কত এটার ভিতর থেকে কত তেল বেরোচ্ছে। আচ্ছা এই অবস্থায় একটা কথা মাথায় রাখা উচিত, এই অবস্থায় ভুলেও কিন্তু আপনারা ব্রেক চাপবেন না, তাহলে কিন্তু এই দুটো ক্লিপার্স একসাথে লেগে যাবে, তখন আপনার এটা আবার লাগাতে খুব বেশি কষ্টকর হবে। এখন নেক্সট স্টেপ হচ্ছে এই ব্রেক প্যাড দুটো, এই ব্রেক প্যাড দুটোকে ক্লিন করতে হবে। সো ক্লিন করার জন্য আপনারা যেটা করবেন এই স্প্রেটা ব্যবহার করতে পারেন, কিন্তু তার থেকে ভালো হবে আপনি যদি এখন ডিশ ওয়াশার ইউজ করেন। আমি এখন ডিশ ওয়াশার ইউজ করবো আপনাদের দেখাচ্ছি। এই যে ভালোভাবে আমি এখন ডিশ ওয়াশার দিয়ে এভাবে জাস্ট রাব করবেন, রাব করতে থাকবেন। দুটো একসাথে রাব করার পর পরিষ্কার পানি দিয়ে এখন আমি এটাকে ধুয়ে নেব। এখন অনেকটাই ক্লিন হয়ে গেছে। তারপর এটা পরিষ্কার হয়ে গেলে একটি কাপড় দিয়ে মুছে এটাকে একটু রোদে দিতে হবে। ফার্স্ট স্টেপ হলো ঠিক সেম ওয়েতে ডিস্কটা অ্যালকোহল দিয়ে ভালোভাবে রাব করবেন। পরিষ্কার একটি ফ্যাব্রিক হতে হবে অথবা একটি টিস্যু ইউজ করতে পারেন, ভালো করে এটা মুছবেন। দেখুন অনেকটাই ক্লিন হয়ে গেছে আগে থেকে। এটা শুকানোর পর এটার লাস্ট স্টেপ হচ্ছে আমি একটু স্যান্ড পেপার নিয়ে এটাকে একটু ঘষতে হবে, অর্থাৎ সিরিস কাগজ আপনারা যেটাকে বলে থাকুন সিরিস কাগজ দিয়ে হালকা একটু ঘষবেন, ঠিক এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে এটা অনেকটাই ক্লিন হয়ে গেছে।
গাছটা ঠিক সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। এটা আমি এখন ফুল টাইট দিব না, অল্প লুজ রাখব, অল্প লুজ আছে। এখন আমি জাস্ট একটু পাকা করে এটা জাস্ট ঘুরাবো। আপনারা দেখছেন এটা একটু একটু লড়ছে, কারণ এটা ঠিকমতো অ্যাডজাস্ট হয়নি। এটা লাগানোর সঠিক নিয়মটা হচ্ছে এখন ঠিক এভাবে অবস্থায়। আমি এখন আমার ব্রেকটাকে চাপবো, এই যে কীভাবে ল্যাম্পপোস্টটাকে জোরে চাপ দিব, চাপ দেওয়া অবস্থায় ঠিক আমি এখানে চাপ দিয়ে রেখেছি, এই দুটো টাইট দিব। এটা হচ্ছে খুবই ইজি ওয়ে এটা লাগানোর, সঠিক উপায় লাগানোর এটা একটা ইজি ওয়ে। ক্যালিপাস চাপ দেওয়া অবস্থায় আছে, জাস্ট এখন আমি আমার এই ক্লাপসটা ছেড়ে দিলাম। এখন আমি একটু ঘুরালাম, হ্যাঁ এটা আমার একেবারে সঠিকভাবে লেগে আছে, কোনো চাকার কোনো ধানে ব্রেক লাগছে না এবং পুরোটাই ঘুরছে খুবই স্মুথলি। এখন দেখা যাক আমার ব্রেকটা আগের থেকে একটু ভালো কাজ করে কিনা। ওয়াও, দেখুন আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি, একটা ব্রেক চাপলাম, ওয়াও ব্রেকটা আমার আগে থেকে অনেক বেশি ফাস্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের আরও টিউটোরিয়াল দেখতে চাইলে এআর আকিব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।